জিকিরকে কি করা যাবে না, জিকিরকে বন্ধ করা যাবে না। কেননা আল্লাহ রাসূল ইরশাদ করছেন, আল্লাহ রাসূলের দরবারে একজন গ্রাম্য ব্যক্তি, গ্রাম্য ব্যক্তি, গ্রামের মানুষ আর কি, সরল সহজ একজন গ্রাম্য মানুষ রাসূলে পাকের দরবারে এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু উত্তম আমলের সন্ধান দিন। আইউল আমালি আফদল, কোন আমলটি উত্তম? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে জিজ্ঞাসা করলেন, কোন আমলটি উত্তম? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি উত্তরে বললেন, আন তুফারিকা, তুফারিকাদ দুনিয়া ওয়া লিসানুকা রতুবুম মিন যিকরিল্লাহ। এই হাদিসে পাকটা এসেছে ইমাম আহমদ ও তিরমিজি সূত্র মিশকাত 198 পৃষ্ঠায়। আন তুফারিকাদ দুনিয়া ওয়া লিসানুকা রতুবুম মিন যিকরিল্লাহ। সর্বোত্তম আমল হলো, সর্বোত্তম আমল, আমরা আমলের কথা ওয়াজ শুনতে চাই, আমরা আমলের ওয়াজ শুনতে চাই কিন্তু আমল নাই। সর্বোত্তম আমল হলো নবীর বাণী। একজন গ্রাম্য সাদাসিধা মানুষ, মাটির মানুষ জিজ্ঞাসা করেছে, বলা হচ্ছে তুমি দুনিয়াকে বেশি ভালোবাসিও না, দুনিয়া বিমুখ হয়ে যাও, অতিরিক্ত দুনিয়ার লোভ লালসা করিও না, স্বার্থপর হইও না, স্বার্থপরায়ণ হয়ে দুনিয়াকে বেশি ভালোবাসে অহংকার করিও না, দুনিয়া বিমুখ হওয়া সেটা উত্তম আমল। আল্লাহু আকবার, মানে দুনিয়াকে দুনিয়াদারিত্ব করতে হবে, করে তো আল্লাহর কাছে যেতে হবে, কিন্তু দুনিয়াকে অতিরিক্ত ভালোবেসে বরবাদ হতে মানা করেছেন। হ্যাঁ, যেখানে দেখুন বিয়ে করা ইবাদত, বিয়ে করা ভালো আমল, কিন্তু অল্প বয়সে বিয়ে করা কি ভালো? এটা বেয়াদবি। অল্প বয়সে বিয়ে করা মানে বরবাদ, এমনি বিয়ে করা ভালো, বালক স্বাবলম্বী সন্তান বিয়ে করলে বউয়ের বরকত বাড়িয়ে দেয়, এটা ভালো। ঠিক একইভাবে এমন এমন কিছু আমল আছে, দেখুন সমাজে এই কুটিনাটি বিষয়ের কারণে কোনো সংসার ভাঙতে পারে না, কোনো কোনো সহধর্মিনী আজ পর্যন্ত স্ত্রীর প্রতি কৃতজ্ঞ নয়, তুই আরে কি দিও, আরে কি দিও, আরে কি হাবাইও, আরে ক্যাঙ্গজু, অকৃতজ্ঞ নারী, এমন এমন কথা। আধুনিক যুগে আমল নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়, আমাকে আমার স্বামী কখনো পার্কে নিয়ে যায় নাই, মার্কেটে নিয়ে যায় নাই, আমাকে কক্সবাজারে নিয়ে যায় নাই, আমার স্বামী আধুনিক না, রোমান্টিক না, এক অথচ তাকওয়ার বিবেচনা করতে গেলে, তাকওয়ার বিবেচনা করতে গেলে পার্ক মার্কেট এই সমস্ত এগুলিতে খুব কম যাওয়াই ভালো, উত্তম। তো আমলের ত্রুটি থাকলে, আমলের দুর্বলতা থাকলে তখন কি হয়ে যায়, এই কথাগুলিকে সামনে রেখে সমাজে বসে অয়না জামাইয়ে বউর হক নষ্ট করত দেনা, জামাই বউর অবমূল্যায়ন করত দেনা, অথচ তাদের জন্য কষ্ট করে কত দূরে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে বিদেশে গিয়ে সারাদিন আরামায়েশকে কুরবানি দিয়ে তার পরিবারের ভবিষ্যতের জন্য কত কষ্ট করে এক একটা টাকা উপার্জন করছে, সে মূল্যায়নের কথা, সে দরদের কথা আমার মা বোনদের মনে নাই। ওই হারা হারে অপরের বউ দুইটা শাড়ি তিনটা শাড়ি এতগুলি স্বর্ণ চাঁদি, এ এগুলির কথা না শুকর, না শুকর নারীর কারণে ছেলে সন্তানেরা অকৃতজ্ঞ হয়। তো এগুলি এ কথাটা এখানে মেসাল হিসেবে, উদাহরণ হিসেবে কেন নিয়ে আসলাম, এটা দুনিয়াকে বেশি ভালোবাসা হয়ে গেল, দুনিয়ামুখী হয়ে গেল, দুনিয়াতে স্বর্ণ আছে, জান্নাতে এটা স্বর্ণের নয়, জান্নাতে এটা এমন দামি জিনিস যেগুলি স্বর্ণের সাথে তুলনা হবে না, হীরার সাথেও তুলনা হবে না। যারা দুনিয়াকে বেশি ভালোবাসে তারা এগুলিকে প্রাধান্য দিয়ে ঘর সংসার নষ্ট করবে, আবাদত থেকে দূরে থাকবে, হ্যাঁ আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে, এ কুটিনাটি দুনিয়াবী জিনিসের জন্য, টাকার জন্য, সম্পদের জন্য, এমনি অনেক বড় আল্লাহওয়ালা রসুলওয়ালা কিন্তু জায়গায় জায়গায় হক নষ্ট করতেছে, বোনের হক নষ্ট করতেছে, ভাইয়ের হক নষ্ট করতেছে, মা বাবার হক নষ্ট করতেছে, মানে কার হক কাকে কিভাবে দিতে হবে, শক্তি সামর্থ্য দৌলত থাকার পরেও চিন্তা নাই, অথচ এই হকের জন্য এক নম্বরে জাহান্নামে যেতে হবে, এই না এই হকের জন্য এক নম্বরে জাহান্নামে যেতে হবে। দেশের প্রতিনিধিরা, রাষ্ট্রপতিরা জনগণের হক নষ্ট করছে, আর যে 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 স্টেজে আছে, যে 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 পর্যায়ে আছে, সবাই একে অপরের হক নষ্ট করতেছে, ইমামেরাও মুসল্লির হক নষ্ট করতেছে, মুসল্লিরা ইমামের হক নষ্ট করতেছে, ডাক্তার রোগীর হক নষ্ট করতেছে, রোগী ডাক্তারের হক নষ্ট করতেছে, শিক্ষকেরা শিক্ষার্থীদের হক নষ্ট করতেছে, শিক্ষার্থীরা শিক্ষকের হক নষ্ট, কীভাবে বিয়াদবি করে, নাফরমানি করে, অকৃতজ্ঞ হয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি দুনিয়ামুখী হলে সে বরবাদ, সেই জন্য বলেছেন তুমি দুনিয়া বিমুখ হও। নবী এ কথা জিকিরের সাথে তুলনা করেছে, আমলের সাথে, তুমি দুনিয়াকে বেশি প্রাধান্য দিও না। তারপরে আরেকটা কথা থেকে দিয়ে, মিন জিকরিল্লাহ, সদা সর্বদা তোমার জিব্বাকে, এ জিকরুল লিসান, এই জিব্বাকে আল্লাহ আল্লাহ এবং রসুলের জিকিরের মধ্যে সব সময় ভালো কথার মধ্যে, ভালো কথার নাম সৎকা, ভালো কথা পর উপদেশ দেওয়া সৎকা, সৎকা মানে দান করা, সৎকা যে সওয়াব, দান করলে যে সওয়াব,
ভালো ভালো পরামর্শ দেওয়া ভালো উপদেশ দেয়া মানলে মানেন না মানলে নাই কিন্তু উপদেশ দিছে সেটা ধরে নেবেন এটা তো আল্লাহর রাসূলের পক্ষ থেকে ব্যক্তি যেমন হবে হোক স্টেজের ময়দানে সমাবেশে ব্যক্তি উপদেশ দিয়েতে সেটা গ্রহণ করবেন এটা তো ব্যক্তির পক্ষ থেকে দেন এটা তো আল্লাহর রাসূলের পক্ষ থেকে দিয়েছেন ব্যক্তি যাই হবে হোক ব্যক্তির কথা তো ভালো তো কথাটা আপনি আমল করলে জান্নাত পাবেন আপনি ব্যক্তির আগে জান্নাত পাবেন কেন মেসাল দিয়ে শেষ করছি আমার রাসূলের পাকের আগে মেরাজের রজনীতে আমি বারবার বলি ওই কালো হাফসি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ আগে শুনেছে সুবহানাল্লাহ আমার নবী জান্নাতে আমার নবী আগে জান্নাতে হযরত বেলাল রাদিয়াল্লাহু পায়ের আওয়াজ শুনেছে ওনার কর্ম কি নবীর মহব্বত এবং আজানের ধ্বনি সুবহানাল্লাহ মুয়াজ্জিন শ্রেষ্ঠ মুয়াজ্জিন যার আজানে ফজর হয় এটা ভালোবাসা এটা আমল এটা ইখলাস যার আজানে আল্লাহর আল্লাহর আসমাওয়ালায় খবর হয় আল্লাহর আসমাওয়ালা পর্যন্ত পৌঁছে সে আমার নবীর আগে ওই জান্নাতে টক 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 করে হাসতেছে তো আমার হাঁটার কারণটা জিজ্ঞাসা করলে বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনাকে সালাম দিয়ে মসজিদে প্রবেশ করে দুই রাকাত তাহিয়াতুল উযু দুখুলুল মসজিদ পড়ি এর মকান এর ফজিলত আপনার মহব্বত আমি পেয়েছি ইয়া রাসূলুল্লাহ এখানে আপনাকে দেখে আমি খুশি নবীও খুশি নবীর আশেকে খুশি এটার নাম ভালোবাসা এটার নাম হচ্ছে দুনিয়া দিয়ে আখিরাতকে কিনে নেয়া সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক